গত 27 ফেব্রুয়ারি রাজ্যের 108টি পৌরসভার সাথে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌরসভার 35টি ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হয়। ফলাফল ঘোষণা হয় 2 মার্চ। এই পৌরসভার সবকটি আসন দখল করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সংস্কৃতি মেট্রো হলে জেলার 6টি পৌরসভার পৌরপতি ও উপপৌরপতিদের নাম ঘোষণা করেন। ঘুষকরা পৌরসভার পৌরপতি করা হয়েছে কুশল মুখার্জিকে এবং উপপৌরপতি হয়েছেন বেলি বেগম। দাহাট পৌরসভার পৌরপতি হয়েছেন শিশির কুমার মণ্ডল, উপপৌরপতি হয়েছেন অজিত ব্যানার্জি। কাটোয়া পৌরসভার সমীর শাহকে করা হয়েছে পৌরপতি এবং লক্ষিন্দর মণ্ডলকে করা হয়েছে উপপৌরপতি। মেমারি পৌরসভার পৌরপতি হয়েছেন স্বপন কুমার বিষয়ী, উপপৌরপতি হয়েছেন সুপ্রিয় সামন্ত। বর্ধমান পৌরসভার পৌরপতি হয়েছেন পরেশচন্দ্র সরকার, উপপৌরপতি হয়েছেন মৌসুমী দাস। কালনা পৌরসভার পৌরপতি হয়েছেন আনন্দ দত্ত, উপপৌরপতি হয়েছেন তপন পোড়েন। বর্ধমান পৌরসভার নবনির্বাচিত উপপৌরপতি মৌসুমী দাস একান্ত সাক্ষাৎকারে আনন্দ বার্তাকে জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে যে গুরু দায়িত্ব দিয়েছেন তিনি তা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবেন। তার প্রথম কাজ হলো শহরকে যানজট মুক্ত করা, এছাড়াও শহরের রাস্তাঘাট উন্নয়নের উপর তিনি জোর দেবেন বলে জানান। আমি কাউন্সিলর হয়ে আমার তো এমনি আনন্দ ছিল, আর দ্বিতীয়ত কথা হচ্ছে দিদি আমাকে এত বড় একটা দায়িত্ব দিয়েছেন, তার জন্য দিদির কাছে আমি কৃতজ্ঞ। আর ভাইস চেয়ারম্যান পদ পেয়ে তো অবশ্যই আমার ভালো লাগছে, আর আমি চাইবো যাতে আমি এই যে মানে ভাইস চেয়ারম্যান হওয়ার পর দিদির সম্মানটা আমি রক্ষা করতে পারি, সেই দিকেই আমি নজর রাখবো। আমি সিনিয়রদের কাছে চাইবো যে সব পরামর্শ নিতে, যে পৌরসভা কী করলে ভালো হবে, কোন জিনিসটা করলে আমার ভালো হবে বা বুঝতে সুবিধা হবে, সেই অনুযায়ী ওনাদের পরামর্শ নিয়েই আমি কাজকর্মগুলো করব। এবং পরেশ সরকার চেয়ারম্যান হয়েছে, তিনি চেয়ারম্যান, আপনি ভাইস চেয়ারম্যান, কতটা সুবিধা তার কাছ থেকেও পাবেন বলে মনে হচ্ছে? উনি বহুদিনকার পুরনো আমাদের নেতা, উনি এখন চেয়ারম্যান হওয়াতে আমরা খুব খুশি, আর ওনার কাছ থেকে আমি আশা করি আমি 100% সব কিছুই আমি ওনার কাছ থেকে জানতে পারবো। পৌরসভার ওনার তো অভিজ্ঞতা অনেক পুরনো, তাই ওনার কাছ থেকে আমি অনেক কিছুই আশা করি শিখতে পারবো। বর্ধমান পৌরসভার প্রচুর সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলোর মধ্যে প্রথমে কোন কাজটা আপনি নজরপাত করবেন ঠিক করেছেন? বর্ধমান পৌরসভার মধ্যে সমস্যার মধ্যে অনেকটাই আমার যানজটটা নিয়ে মনে হয় বেশি, তাই যানজটটা সবার আগে আমি মেটানোর চেষ্টা করব। আর আমি সেরকম অতটা আমি শিওরভাবে মানে প্রথমেই যে করতে পারবো সেটা আমি বলছি না, কিন্তু আমি বসার পর আমার হয়তো 1 মাস টাইম লেগে যাবে পৌরসভা সম্বন্ধে জানতে, তারপর থেকেই আমি আস্তে আস্তে দেখবো কী করে যানজটগুলো মানে ঠিক করা যায়। বর্ধমান পৌরসভা আরেকটা সমস্যা হচ্ছে রাস্তাঘাট, সেই রাস্তাঘাট সম্পর্কে কতটা কাজ করার পরিকল্পনা? রাস্তাঘাট তো অবশ্যই করার চেষ্টা করবো, কেননা জলের লাইনটা হওয়ার পর থেকে রাস্তাঘাটটা কাটা রয়েছে, অনেক মানুষের অসুবিধা হচ্ছে, কাজ হচ্ছে, কিন্তু দ্রুত যাতে হয় সেই চেষ্টাটা আমি করব। এই যে দল এত বড় একটা দায়িত্ব দিয়েছে, ভেবেছিলেন যে এরকম একটা দায়িত্ব আসতে পারে? আমি প্রথমত আমি কাউন্সিলর হয়ে কাজ করব আমি ভেবেছিলাম, তারপরে এখন দিদি যখন আমাকে দায়িত্বটা দিয়ে দিয়েছেন আমি আশা করিনি আমি এত বড় একটা দায়িত্ব পাব। যাক, দিদি আমাকে মনে করেছেন যে আমি হয়তো পারবো করতে, সেই হিসাবে দিদি দায়িত্ব দেয় আমি খুশি। আর বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।